নমস্কার বন্ধুরা, মালদায় আম কুড়োতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল 11 জনের। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল মালদায়। বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার 3 জায়গায় ঝড় বৃষ্টির মধ্যে বাজ পড়ে অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। একই সাথে 11 জনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন জেলা শাসক। এদিনের বজ্রপাতের ঘটনায় পুরাতন মালদা শাহাপুরের একসঙ্গে মৃত্যু হয়েছে 3 জনের। জানা গিয়েছে নিহতরা হলেন বছর 40-এর চন্দন সাহানি, 16 বছরের রাজ মৃধা এবং 21 বছরের মনোজিৎ মণ্ডল। অন্যদিকে আমকুড়োতে গিয়ে মানিকচক ব্লকও প্রাণ হারিয়েছে 2 নাবালক 1 বৃদ্ধের। মৃত্যু হয়েছে 11 বছরের শেখ সাবরুল, রানা শেখের এবং 65 বছরের অতুল মণ্ডল। এছাড়াও এদিন জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় রতুয়া থানা এলাকার বাসিন্দা বছর 45-এর সুমিত্রা মণ্ডলের। পূর্ব কুস্তারিয়া গ্রামে পাটের জমিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয় 23 বছরের নয়ন রায় এবং 20 বছরের প্রিয়াঙ্কা সিংয়ের। ইংরেজ বাজার থানা এলাকার জমিতে কাজ করতে গিয়ে প্রাণ গিয়েছে 23 বছরের পঙ্কজ মণ্ডলের। এদিনের বজ্রপাতের ঘটনায় জখম হয়েছেন 2 জন, তাদের মধ্যে 1 জন হলেন ইংরেজ বাজারের বুধিয়ার ফাতেমা বেবি এবং দ্বিতীয়জন পুরাতন মালদার শাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। বর্তমানে তারা 2 জনেই হাসপাতালে ভর্তি রয়েছেন।